সংযুক্ত আরব আমিরাতের 51তম জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের 60টিরও বেশি দেশের চিত্রশিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এহতিফাল আল আমিরাত আর্ট প্রশিক্ষণ কর্মশালা। আবুধাবিতে আর্ট ক্রাফটসের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় একমাত্র বাংলাদেশি চিত্রশিল্পী মাহফুজুর রহমান অংশ নিয়ে গিনেস বুকের রেকর্ড করেন। মাহফুজুর রহমান এই ইভেন্টে মাত্র 1 ঘন্টার 18x6 ফিটের একটি ক্যানভাসে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের ওপর একটি চিত্রাঙ্কন করেন। এই চিত্রটি আবুধাবি জাতীয় জাদুঘরে সংগৃহীত থাকবে। মূলত 65 দেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণকারীর সংখ্যার জন্যই গিনেস বুকে স্থান করে নিয়েছে। শেখ হামদান বিন খলিফা বিন হামদান আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বিশাল এই কর্মশালায় উপস্থিত থেকে পর্যবেক্ষণ ও বিচার করেন গিনেস বুক রেকর্ড কর্মকর্তা মিস্টার প্যাটেল। এ সময় তিনি আয়োজকদের হাতে সম্ভাবনা স্মারক তুলে দেন। আমেরিকা, যুক্তরাজ্য, আমিরাত, সৌদি আরব, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 65 দেশের সঙ্গে কর্মশালায় অংশগ্রহণ করা বাংলাদেশি মাহফুজ রহমান বলেন, কখনো ভাবিনি আল্লাহ আমার শখের উছিলাই আমাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতো এতটা সম্মান দেন। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আমাকে দেশের পক্ষে নমিনেট করার জন্য। আমি আশাবাদী আগামীতে দেশের জন্য আরও কাজ করতে পারবো। এর আগে 2020 সালে ক্যালিফোর্নিয়ার আর্টাভিটা আর্ট কন্টেস্টে মাহফুজুর রহমানের একটি চিত্রকর্ম রানার আপ হওয়ার পাশাপাশি ইন্টারন্যাশনাল অফ আর্ট অফ দ্য ইয়ার 2021 অর্জন করেন।